আজ আমরা এই ভিডিওতে ল অফ ভাইব্রেশন সম্পর্কে কথা বলব। আপনি যদি আপনার জীবনে এগিয়ে যেতে চান অথবা আপনি যদি জীবনে সফল হতে চান তাহলে আপনাকে ল অফ ভাইব্রেশনকে খুব ভালোভাবেই বুঝতে হবে। বন্ধুরা, ল অফ অ্যাট্রাকশনের আগে জীবনে যা কিছুই ঘটে তার উপর ল অফ ভাইব্রেশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। ল অফ অ্যাট্রাকশন অনেকাংশে ল অফ ভাইব্রেশনের অনুরূপ কর্ম করে। আপনি যদি আপনার জীবনকে নিয়ন্ত্রণ করতে চান তবে প্রথমে শিখুন যে কিভাবে ল অফ ভাইব্রেশন কাজ করে। আপনার ভাইব্রেশন বা কম্পনকে চিনুন এবং এটিকে শুধুমাত্র একই দিকে ব্যবহার করে আপনি আপনার জীবনের সুখ, সমৃদ্ধি, সম্পদ, সাফল্য, সুস্বাস্থ্য এবং সবকিছু পেতে পারেন। বন্ধুরা, আমি ল অফ ভাইব্রেশনের সম্পর্কে সম্পূর্ণ তথ্যটিকে প্রধানত তিনটি ভাগে ভাগ করব, যার প্রথম অংশে আমরা জানব যে ল অফ ভাইব্রেশন আসলে কি, দ্বিতীয় অংশে আমরা শিখব কিভাবে এটি কাজ করে এবং তৃতীয় অংশে আমরা কিছু গুরুত্বপূর্ণ নিয়ম এবং এর ব্যবহারের কিছু উদাহরণ বুঝব। তো চলুন শুরু করা যাক। বন্ধুরা, আপনি অবশ্যই আকর্ষণের আইন সম্পর্কে শুনেছেন, যার অনুসারে ইতিবাচক চিন্তাভাবনার দ্বারা আমাদের জীবনে ইতিবাচক অভিজ্ঞতার সম্ভাবনাগুলি বৃদ্ধি পায়। যদিও নেতিবাচক চিন্তা আপনার জীবনে নেতিবাচকতা নিয়ে আসে, কিন্তু এমন একটি আইনও আছে যেটি আকর্ষণের আইনের চেয়েও শক্তিশালী, যার নাম ল অফ ভাইব্রেশন। আপনারা কি জানেন যে মহাবিশ্ব নিজেই কম্পনশীল এনার্জির একটি গভীর সমুদ্র? বিজ্ঞানীরাও এর কম্পনকে উপলব্ধি করেছেন এবং আপনিও ধ্যানের মাধ্যমে মহাবিশ্বের এই কম্পনকে অনুভব করতে পারেন। এই মহাবিশ্ব আমাদের শরীর, আমাদের পঞ্চ ইন্দ্রিয়, আমাদের চিন্তা, আমাদের অনুভূতি, এমনকি আমাদের আন্তরিক শক্তির সাথেও সংযুক্ত থাকে। এই মহাবিশ্বের মধ্যে যা কিছুই আছে তাদের সকলের মধ্যে এক ধরনের কম্পন রয়েছে এবং মহাবিশ্ব তাদের সেই কম্পনেই সাড়া দেয়। বাস্তব জীবনে আপনি যদি আপনার জীবনে কোনো কিছুকে আকর্ষণ করতে চান তবে আপনাকে তাদের কম্পনের ফ্রিকোয়েন্সি অনুসারেই চলতে হবে। এই মহাবিশ্বের প্রতিটি বস্তুর নিজস্ব আলাদা আলাদা কম্পনের ফ্রিকোয়েন্সি রয়েছে। বন্ধুরা, আপনি আপনার জীবনের যে জিনিসটিকে পেতে চাইছেন তাকে আপনার চিন্তা, আপনার অনুভূতি, আপনার কথা এবং আপনার কর্মের সাথে সংযুক্ত করুন। অর্থাৎ আপনার সমস্ত ইন্দ্রিয়গুলিকে আপনি যা চাইছেন তার অনুসারেই পরিচালনা করতে হবে। আপনি যে ধরনের শক্তিকে বের করে আনেন, যে কোন ধরনের স্বপ্নকে আপনি বাস্তবে পরিণত করতে চাইছেন। একবার আপনি যখন কোনো জিনিসের কম্পনের সাথে কম্পিত হতে শুরু করেন, মানে আপনার স্বপ্নকে আপনার সমস্ত ইন্দ্রিয়গুলির অনুসারে সারিবদ্ধ করে ফেলেন, তাহলে আপনি সেটিকে বাস্তবেই আকর্ষিত করতে শুরু করেন। বন্ধুরা, একজন মানুষের ভাইব্রেশন ফ্রিকোয়েন্সি এবং এনার্জি কেমন হবে তা সেই মানুষটির ফিলিংস বা অনুভূতির অনুসারেই সিদ্ধান্ত নেওয়া হয়। আপনি কি কখনো এরকম অনুভব করেছেন যে কোনো একটি কাজ করতে আপনার ভালো লাগছে না আর আপনি যদি সেটিকেই করতে শুরু করেন তবে অল্প সময়ের মধ্যেই আপনি ক্লান্ত বোধ করতে শুরু করেন? কিন্তু কখনো কি ভেবে দেখেছেন যে আসলে এই ক্লান্তি আসে কিভাবে? এমন ব্যক্তি যাদের আপনি পছন্দ করেন না, এমন কেউ যদি আপনার আশেপাশে থাকে তবে আপনি অস্থির, নার্ভাস বা রাগান্বিত হয়ে ওঠেন। আপনিও কি এই রকম অনুভব করেছেন? যদি হ্যাঁ, তাহলে আপনি কমেন্টের মাধ্যমে আমাদের জানাতে পারেন। বন্ধুরা, আমাদের ভিতরে যে কম্পনের ফ্রিকোয়েন্সি রয়েছে সেটি এক উপায়ে ট্রান্সমিটার এবং রিসিভার হিসাবে কাজ করে, এবং যে ধরনের কম্পনকে আমরা নির্গত করি তা আমাদের সর্বদা সেই রকমই অভিজ্ঞতা দেওয়ার জন্য মহাবিশ্বকে আকর্ষিত করতে থাকে। আমাদের ভিতরের ভালোবাসা এবং সুখের মতো অনুভূতিকে উচ্চ স্তরের স্পন্দনমূলক অনুভূতি বলা হয়, কারণ এই অনুভূতিটি আমরা যা চাই তা আমাদের সামনে আনতে, বাস্তবে পরিণত করতে অনেক সাহায্য করে। আমরা এর কম্পনের মাধ্যমেই জিনিসগুলিকে অনুভব করে থাকি। আপনি কি কখনো এরকম অনুভব করেছেন যে আপনি যখন কোথাও যাচ্ছেন পথে আপনার মন খুশি বা বিষণ্ন থাকলেও কিন্তু আপনি সেই জায়গায় পৌঁছানোর সাথে সাথেই আপনার মনের সাথে উল্টো ঘটনা ঘটে? আপনি যদি পথে খুশি থাকেন তবে পৌঁছানোর সাথে সাথে আপনি দুঃখিত হতে শুরু করেন, এবং আপনি যদি পথে দুঃখিত থাকেন তবে পৌঁছানোর সাথে সাথেই আপনি খুশি হতে শুরু করেন। আপনার মন খুশি হয়ে যায়। কেন এমন হয়?
এটি হওয়ার কারণ হল সেই জায়গার কম্পন যা সরাসরি আপনার অবচেতন মন এবং আপনার চেতনাকে প্রভাবিত করে। আপনি অবশ্যই আপনার জীবনে এমন একজন ব্যক্তিকে দেখেছেন যে কোনো নেগেটিভ বা পজিটিভ এনার্জিকে খুব শীঘ্রই অনুভব করতে পারে এবং আপনাকে বলেন যে এখানে কিছু শক্তির প্রভাব রয়েছে। এই ধরনের ব্যক্তিরা সেই কম্পনগুলিকে খুব সহজেই অনুভব করতে সক্ষম থাকেন। বন্ধুরা, এই সমগ্র মহাবিশ্বের প্রতিটি জিনিসই কোনো না কোনো কম্পন সৃষ্টি করে, এমনকি আমরা যা কিছুই করি না কেন তাদের থেকেও কম্পন তৈরি হয়। আমরা যা বলি তাও এক ধরনের কম্পন সৃষ্টি করে যা আমাদের অবচেতন মন এবং আমাদের ইন্দ্রিয় দ্বারা অনুভূত হয়। আমরা যখন কোনো কাজ করি তাদের থেকে কম্পন উৎপন্ন হয় যার ফলে শক্তি নির্গত হয় এবং সেই শক্তি মহাবিশ্বে চারিদিকে ছড়িয়ে পড়ে এবং তার মতোই তীব্র শক্তিসহ জিনিসগুলিকে নিজের দিকে আকর্ষিত করতে শুরু করে। যদি আপনার কোনো জিনিস ভালো লাগে এবং আমি আপনাকে জিজ্ঞেস করি যে কেন আপনার সেটিকে ভালো লাগে, তাহলে আপনি কি উত্তর দেবেন? আমি মনে করি আপনি সেই সময়ে সেই বস্তুটির কিছু প্রশংসা করবেন, কিন্তু এটিও হতে পারে যে বস্তুটি অন্য ব্যক্তির পছন্দ নাও হতে পারে। কেন এমন হয়? আসলে এটি সেই সময়ে সেই বস্তুটির প্রতি আপনার মস্তিষ্কে তৈরি হওয়া কম্পন মাত্র যা আপনার ইন্দ্রিয়ের মাধ্যমে আপনার অবচেতন মনকে অনুভব করানো হয় এবং একবার তার কম্পনের সাথে অবচেতন মন তার নিজস্ব কম্পনের সাথে মিলিত করার পরে সেটি তাকে নিজের কাছে সঞ্চয় করে রাখে। এখন আপনার অবচেতন মন সেই বস্তুটির প্রতি যেমন ধরনের কম্পনকে সঞ্চয় করে এটি তাকে সর্বদা সেই রূপেই স্মরণ করে। এখন যখনই আপনি সেই বস্তুর দিকে তাকাবেন তখন আপনার মনের ভিতরেও সেই একই রকম কম্পন তৈরি হতে শুরু করবে। তবে এই কম্পন ইতিবাচক এবং নেতিবাচক উভয়ই হতে পারে। আর শুধু এই কারণেই আপনি কোনো জিনিসকে পছন্দ করেন এবং অন্য একজনের কাছে সেই একই বস্তু খারাপ বলে মনে হতে পারে। ল অফ ভাইব্রেশন অনুসারে আমরা সবাই একে অপরের সাথে সংযুক্ত আছি এবং আমরা যা কিছুই করি তা সরাসরি আমাদের ইচ্ছার সাথেই সম্পর্কিত থাকে। মানে বর্তমানে যাই কিছু ঘটছে হয়তো আপনি সেটি চেয়েছিলেন অথবা আপনি তাকে সেই রূপেই ঘটতে বাধ্য করেছিলেন। এই মহাবিশ্বে উপস্থিত প্রতিটি জিনিস, এমনকি আপনার চিন্তা, আপনার কথা, প্রতিটি জিনিসই ভাইব্রেশন উৎপন্ন করে এবং সেই কম্পনের ফ্রিকোয়েন্সি আপনার চিন্তার তীব্রতার উপর নির্ভর করে। ল অফ ভাইব্রেশন অনুসারে আপনি যদি মনে করেন যে আপনি একজন সফল ব্যক্তি হয়ে উঠবেন, তাহলে এমন পরিস্থিতিতে আপনার চিন্তার ফ্রিকোয়েন্সি আপনার লক্ষ্যের ফ্রিকোয়েন্সির সাথে মিল থাকার দরকার আছে। বন্ধুরা, আপনি যা চান তাই আপনার জীবনে ঘটে। এটি এর দ্বারা বোঝা যায় যে আপনার চিন্তাগুলি আপনার অবচেতন মনের মধ্য দিয়ে প্রবাহিত হওয়ার সময় যখন সেটি আপনার বাস্তব জীবনে প্রতিফলিত হতে শুরু করে তখন আপনি এক ধরনের অনুভূতি, এক প্রকারের শক্তির প্রবাহ আপনার জীবনে দেখতে পান। এটি ঘটে কারণ আপনার এনার্জি আপনার চিন্তার মধ্যে দিয়ে আপনার জীবনে বাস্তব রূপে প্রতিফলিত হতে শুরু করে, যার ফলে সেই কাজটিকে করার শক্তি আপনার মধ্যে আরও বেড়ে যায়। আপনি তাই করতে শুরু করেন যেমন আপনি ভেবেছিলেন। বন্ধুরা, ল অফ ভাইব্রেশন আপনার চিন্তার ফ্রিকোয়েন্সির ভিত্তিতেই কাজ করছে। আপনার চিন্তার ফ্রিকোয়েন্সি যত তীব্র হবে সে সমান ফ্রিকোয়েন্সির বস্তুদেরকে তত দ্রুত আকর্ষণ করবে। আমি আশা করব যে এই কথাগুলির দ্বারা আপনি এখন নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে ভাইব্রেশন কি। ভিডিওটির পরের অংশে জানব যে এই ভাইব্রেশন কিভাবে কাজ করে। যদি আপনি চান যে আমি এই ভিডিওটির পরের অংশ নিয়ে আসি, তাহলে একটি কমেন্ট এবং একটি লাইক করতে ভুলবেন না। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।